আমি একজন অটো চালক, রিক্সা চালক। আমার ফ্যামিলি মাঝে আমরা ছয়জন আছি। এই একটা রিক্সা, ও রিক্সা দিয়ে আমি ফ্যামিলিরে আমি চালাই। এখন বর্তমানে যে আমরা রেখা বিলটা 3,000 টাকার উপরে, এখন যদি রেখা বিল করেন, আমরা তো রেখা বিলটা তো আমরা আত্মসম্মত নাই, আমরা যে রেখা বিলটা দিতাম, কেননা আমরা তো রুজি করি 6 টাকা, যে টাকা রুজি করি, এই রুজি করি মালিক ইনকাম দিতাম না, ঘরের সঙ্গে চালাইতাম। আমরা তো এটা তারা সম্ভব নাই, রেখা বিলটা দিতাম। তে রেখা দেন ঠিক আছে, আমরা রেখা বিলটা একটু কমাইবার লাগি, আমরা আর 500 টাকা আনার লাগি, আমরা একটু দাবি জানাইলাম। আর ইয়ার আরেকটা কথা হয়েছে যে গাড়ি চালাইলাম ঠিক আছে, আমরা লাইসেন্সের একটা ব্যবস্থা করবার লাগি, আমরা সরকার কাছে আবেদন করলাম। অন্যায় অনিয়ম যেখানে সেখানে আন্দোলন গড়ে তুলবে। আপনারা ইতিমধ্যে জানেন সিলেটে ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান ও ইজি বাইক কীভাবে উচ্ছেদের বিপ্লবী ঘটেছিল। এই বাসদ আমাদের নেতা, বাসদের জেলা সমন্বয়ক আবু জাফর ভাই এবং কনক জুটি ভাইয়ের নেতৃত্বে আমরা ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে আমাদের বৃদ্ধ মার চিকিৎসা, ছেলেমেয়েদের লেখাপড়া, বউ বাচ্চা মা বাবার মুখে খাবার তুলে দিতে পারছি। আমি তা জানাবো যে অবিলম্বে আমাদের আটক রিক্সাগুলা সিটিতে ধরা হয়েছে রিটার্ন ফেরত দেওয়ার জন্য। আবার আমরা একটা জিনিস জানাইতে চাই মিডিয়ার মাধ্যমে, 500 টাকা রেকার বিলের উপলক্ষে তারা 3,000 টাকা রেকার বিল করেছে, সেটা প্রত্যাহারের দাবিতে আগামীকালকে 11টার সময় বড়বাজার আম্বরগানা বড়বাজার অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি গণমিছিল আসবে শহীদ মিনার পর্যন্ত। আমরা সেটা প্রত্যাহারের দাবি জানাবো। পুলিশ কমিশনার সাহেবের লাগে আমরা যোগাযোগ করেছি, এরপরে আমরা ট্রাফিক বিভাগের ফসল মাহমুদ স্যারের সাথে আমরা অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, আমরা পাই না। এর প্রতিপক্ষ যে আছে বাইরের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, স্মারকলিপির কোনো উত্তর পাই নাই। না পাওয়ার ভিত্তিতে আমরা কালকে আগামীকালকে 21 তারিখ আমরা একটা গণমিছিলের আয়োজন করেছি। এই মিছিল থেকে পরবর্তী আমরার যারা সিনিয়র আছে তারা বলবে ক তারিখে আমরা স্মারকলিপি আবার দিতে যাব। যদি আমরা এটা রেকার বিল 3,000 জায়গা 500 টাকা যদি না আসে, আমরা রাজপথে শ্রমিকরা বিক্ষোভ আন্দোলন করব। যত সময় আমাদের দাবি আদায় হয়েছে না, আমরা বাসায় ফিরে যাব না। আসসালাম আলাইকুম, আমি একজন রিক্সা ড্রাইভার, আমার বাড়ি তকদুয়ারা বাজার। মনে করেন আমি সিলেট শহরে আসছি, খুব কষ্ট পেয়ে মনে করেন দেশে কোনো কাজ কাম নাই, সিলেটে আসছি একটা গাড়ি নিয়ে, গাড়িটা চালাই। মনে করেন গাড়ি চালাইয়ে মনে করেন কিছু টাকা উপার্জন করে মা ভাই বোনের মুখে খাবার তুলে দিতে পারে। কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে, আমাদের রেকার বিল মনে করেন আগে 500 টাকা ছিল, এখন মনে করেন যে রেকার বিল 3,000 টাকা 3,500 টাকা হয়ে গেছে। আমাদের পক্ষে তো এত টাকা রোজগার করে গাড়ি আনানোর সম্ভব হয় না। আমাদের যে গাড়িগুলো মনে করেন যে মেয়র সাহেব নিয়ে আটকিয়ে রেখেছেন, অনেকগুলো গাড়ি আছে আমাদের, মনে করেন এই গাড়িগুলো আমরা মনে করেন যে ফেরত চাই। আর আমাদের যে অটো রিক্সার যে চালক সম্মেলন থেকে কাজ চলতেছে, মনে করেন আমরা দাবি জানিয়েছি যে আমাদের লাইসেন্স অবিলম্বে আমাদের লাইসেন্স মনে করেন চাই। আমি আসলে বেশি কিছু বলতে চাই না, আমি একজন রিক্সা চালক, ব্যাটারি চালিত রিক্সা চালাইয়া মা বাবা ভাই বোনদেরকে নিয়ে চলতেছি। আমার বাড়ি হয়েছে তাইরপুর থানা জেলা সুনামগঞ্জ, অসহায় হইয়া সিলেটে আসছি। কিন্তু এখানে আসার পরে যে নির্যাতিত হচ্ছে আর কি, সেটা মুখে বলার জন্য তো বাসা আমার নাই। তবে এখন যে মনে করেন যে আইন প্রশাসকরা যে একটা নীতিমালা আমাদের উপরে জারি করছে, যেমন আগে 500 টাকা একটা রেকার বিল আসিল রিক্সার, আমরা সহজেই আনতে পারতাম, দেখেন এখন আমরা 15-20 দিনেও একটা রিক্সা 3,000-3,500 টাকা মিলাইতেও পারি না, আনতেও পারি না, আমাদের নষ্ট হয়। এক সেট ব্যাটারি আনলে লাগে 20,000 টাকা, সেটাও নষ্ট হয়। গাড়ি আনার পরে আমরা আবার ব্যাটারি নতুন করে আনতে হয়। 3,000 টাকা কমিয়ে 3,000 টাকার টাকা কমায় যেতে 500 টাকা লেকার বিল দেয়, তাহলে আমরা যে শ্রমিকরা আছি তারা বাঁচি আর কি। এখন যে পুলিশের যে অত্যাচারটা চলতেছে, এই 500 টাকা রেকার বিল আসলো, এখন নিচে গিয়ে 3,100 টাকা রেকার বিল। তে আমি এই 15 দিনের ভিতরে আমি 3 বার রেকার খাইছি, 3 বারে আমার কত টাকা গেছে রেকার বিল, 9,000 টাকা। 9,000 টাকা দিয়ে আমি গাড়িটা সারাই আনছি। তো এভাবে যদি চলতে থাকে তাহলে আমি চলবো কীভাবে? এটাই আমার দাবি পুলিশ প্রশাসনের কান্দাত, যে রেকার বিলটা তো আগের জায়গাতে আনে 500 টাকা,
তাহলে মনে করেন যে আমরা কোনো সুরত মা বাপকে নিয়ে চলার মতন ব্যাটারি চালিত ইজি বাইক রিস্কার লাইসেন্স দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তো এই গরিব মানুষ মানে ওরা রিস্কা চালাই মানে যে অবস্থা আরম্ভ হয়েছে মানে লেখার পরে আপনার 3,000 টাকা 500 টাকা লেখারের পরে 3,000 টাকা ভাই আমরা তো চলা বড় মুশকিল গরিব মানুষ তো আর অসহায় মানে এটা তো পরে খাইতেই হইব। আমরা চাই আর ভাই মানে লেখার বিলটা কম লাগে আর মানে এটা একটা যে কোনো একটা মানে বা হরবা লাগে নাকি চলবার লাগে লাইসেন্সটা বা হরবা লাগে নাকি আপনার বুঝছেন নি তে আমরা অন্য একটা চলতে আনবো।